এসআর কার্টুন বাংলা মিনার জালে মৎস্য রানী। দিদি ভাই, এই দিদি ভাই, কোথায় তুই? এদিকে একটু আয় তো দিদি ভাই। কি হয়েছে ঠাকুমা, এভাবে চিৎকার করছো কেন? নিশ্চয়ই ঘুম পাড়ানোর জন্য ডাকছো, তাই না? উফ ঠাকুমা, রোজ রোজ তোমাকে ঘুম পাড়াতে আমি আর পারবো না। হ্যাঁ রে দিদি ভাই, তুই আমাকে ঘুম পাড়াতে বিরক্ত বোধ করিস? বড্ড কষ্ট পেলাম রে, কি আর করব বল। তোর থেকে ঘুম পাড়িয়ে না নিলে যে আমার ঘুমই আসে না। হয়েছে হয়েছে, এখন চুপটি করে থাকো তো, আমি এক্ষুনি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুম পাড়ানি পাশি পিসি, মোদির বাড়ি এসো, খাট নেই পালং নেই, পিড়ি পেতে বসো। আমার ঠাকুমার চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। মিনারে সাধারণ গানটাতে কেমন জানি এক অদ্ভুত জাদু শক্তি আছে, কারণ মিনারে সাধারণ গানটা যেই শোনে সেই যেন ঘুমের রাজ্যে হারিয়ে যায়। তাই মিনার ঠাকুমা মিনতি রোজ রোজ তার নাতনির থেকে ঘুম পাড়িয়ে নিত। আর মিনার এই গুণের জন্য গ্রামের সবাই মিনাকে ঘুমকুমারি বলে ডাকত। একদিন, হ্যাঁ রে দিদি ভাই, তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? সেই কখন থেকে তোকে আমি খুঁজে খুঁজে হয়রান হচ্ছি, আর তোর কোনো খোঁজ নেই। আমি কি আর একা একা বাড়ির সব কাজ সামলাতে পারি নাকি বলতো? উফ ঠাকুমা, আমি কি সারাদিন ঘুরে বেড়াই নাকি বলতো? আমি তো ওই কাজে গিয়েছিলাম, রাজেশ মেশো খুব অসুস্থ, তাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। তুমি এখন আর বকবক করো না তো, আমি এখন বাড়ির সব কাজ তোমাকে করে দিচ্ছি, তুমি চুপটি করে বসে থাকো। এই বলে মিনা বাড়ির সব কাজ করতে থাকে। মিনার যেন গ্রামের ঘুমহীন মানুষদের ঘুম পাড়ানো নিজ দিনের একটা কাজ ছিল। মিনার গ্রামের পাশে ছিল অনেক বড় একটা শ্যামনগর রাজ্য, সেই রাজ্যের রাজা ছিল প্রতাপ সিংহ রায়। বুঝলে প্রহরী, আমি আর কতদিন এভাবে ঘুমিন হয়ে থাকব? তুমি বলতে পারো, এক সময় দেখবে আমি ঘুমের অভাবেই না ফেরার দেশে চলে যাব। আমি যে আর পারছি না প্রহরী। রাজা মশাই, আমি এক মেয়ের সন্ধান জানি, আমাদের পাশের গ্রামেই ও থাকে। লোকের মুখে শুনেছি লোকেরা ওকে ঘুমকুমারি বলে ডাকে, কারণ ওর গান নাকি যে একবার শুনে সেই ঘুমের রাজ্যে চলে যায়। আপনি চাইলে আমি ওকে আনতে পারি। তুমি যে কি বলো না, গান শুনলে আবার কেউ ঘুমায় নাকি? শোনো, কত সাধু বাবা কবিরাজকে তো দেখালাম, কিন্তু কেউ তো আমার ঘুম পাড়াতে পারলো না। তবুও তুমি যখন বলছো, তাহলে একবার নিয়ে আসো দেখি। রাজার কথা শুনে প্রহরী আর এক মুহূর্তও দেরি না করে মিনার বাড়িতে যায়, আর রাজার এমন অসুখের কথা সব খুলে বলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকে রাজার রাজপ্রাসাদে চলে যাব, আর রাজা মশাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আসব, ঠিক আছে? মিনার কথা শুনে প্রহরী কিছুটা ভরসা পেয়ে চলে যায়, আর পরের দিন মিনা ওর কথা মতো যায় রাজার রাজপ্রাসাদে। গিয়ে দেখে রাজা বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে। ও, তুই তাহলে সেই পুষ্কি মেয়ে যে আমাকে ঘুম পাড়ানোর জন্য এসেছিস? শোন, অনেক বড় বড় কবিরাজ এসে আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তুই কি আদৌ পারবি? কেন পারবো না, আমি এক্ষুনি আপনাকে আমার ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়াবো, আপনি একটু অপেক্ষা করুন। এই বলে মিনা ওর ঘুম পাড়ানি গানটা গাইতে শুরু করে, আর মিনার মন্ত্রপুত গান শেষ হতে না হতেই রাজামশাই ঘুমের কোলে ঢলে পড়ে। এভাবেই সেই দিনটা কেটে যায়। আরে আরে, আমি এই সকালে বিছানায় কেন? আমি কি তার মানে সারাদিন সারা রাত ঘুমিয়েছি নাকি? না, তা কি করে সম্ভব, আমি তো অনেকদিন থেকে ঘুমাই না। প্রহরী, প্রহরী! রাজার এমন চিৎকার শুনে প্রহরী সেখানে দৌড়ে চলে আসে। আরে রাজা মশাই, আপনি ঘুম থেকে উঠেছেন? আমি তো কাল থেকে আপনার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছিলাম। তুমি এসব কি বলছো, আমি ঘুমিয়েছি?
তার মানে ওই পুচকি মেয়েটাই আমাকে ঘুম পাড়িয়েছে? তাহলে শোনো, এক্ষুনি ওই মেয়েকে আবার আমার কাছে নিয়ে এসো। রাজার আদেশ শুনে প্রহরী মীনাকে আবার নিয়ে আসে। রাজা মীনাকে দেখে অনেক খুশি হয়। আমি তোমার উপর অনেক খুশি হয়েছি যে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছো। তবে শোনো, এখন থেকে তুমি রোজ আমাকে ঘুম পাড়াবে। আমি তোমার গান শুনে ঘুমাতে চাই, তার বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। না না রাজা মশাই, আমার কোনো টাকার দরকার নেই। আমি মানুষকে ভালোবেসে ঘুম পাড়িয়ে দেই, আমার কোনো টাকা লাগবে না রাজা মশাই। মীনার এমন সততা দেখে রাজা অনেক খুশি হয়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন, ঠাকুমা, ও ঠাকুমা, শোনো, ঘরে তো কোনো খাবার নেই। আমি জাল নিয়ে নদীতে গেলাম গো, দেখি জাল ফেলে কোনো মাছ পাই কিনা। সে কি রে দিদি ভাই, তুই আবার মাছ ধরা শিখলি কবে থেকে? মাছ তোর জালে উঠবে তো? তুমি এত ভেবো না তো ঠাকুমা, তুমি দেখো বিশাল বড় একটা মাছ নিয়ে আসবো আমি আজ বাড়িতে, তুমি দেখে নিও। এই বলে মীনা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। আর যেই না নদীতে জাল ফেলেছে, তখনই মীনার জালে একটা মৎস্যরানী উঠে আসে। কিন্তু অবাক করা কাণ্ড, মৎস্যরানীর পুরো শরীর রশি দিয়ে বাঁধা ছিল। আরে আরে, তুমি কে? আর তোমাকে এভাবে বেঁধে নদীতে ফেলে রেখেছে কে? বলছি তোমাকে সবটা বলছি। আমি যে তোমার জন্য এতদিন থেকে অপেক্ষা করছিলাম, আজ তোমাকে পেয়ে গেছি, সবটা বলবো আমি। তবে তুমি আগে আমার বাঁধনটা খুলে দাও। এরপর মীনা মৎস্যরানীর বাঁধন খুলে দেয়। শোনো, তুমি আর ওই রাজা প্রতাপ সিংহকে ঘুম পাড়িয়ে দিবে না। আমি চাই না ওর শান্তির ঘুম হোক। কিন্তু কেন? উনি তো অনেক ভালো। না, তুমি সবটা জানলে তুমি তাকে আর ঘুম পাড়াবে না। তবে শোনো সবটা, এটি ছিল অনেক বছর আগের কথা। উদয়নগর গ্রামে প্রতাপ নামে একটা যুবক বাস করত। ও ছিল অনেক গরিব, সামান্য কাঠ কেটে যা পেত তা দিয়ে ওর দিন কাটাচ্ছিল। কিন্তু প্রতাপ গরিব হয় ও খুব হতাশ ছিল। তাই প্রতাপ একদিন এক দুষ্ট তান্ত্রিকের কাছে যায়। বাবা, আমি যে ভীষণ গরিব, আমাকে সাহায্য করুন বাবা। আমি কি করে ধনী হতে পারবো, আমাকে উপায় বলে দিন। শোন তবে, এখানে থেকে দক্ষিণে একটা নদী আছে, সেখানে এক মৎস্যরানী আছে, ওকে তুই তোর সততা প্রমাণ দিলে তুই অনেক দামি উপহার পাবি। শোনো, ওই মৎস্যরানী ছিলাম আমি, আর সেই যুবক প্রতাপ আমার কাছে আসে। মৎস্যরানী, মৎস্যরানী, আমাকে সাহায্য করুন, আমার যে ভীষণ বিপদ, আমার একটা কুড়াল নদীতে পড়ে গেছে, আমাকে দয়া করে তুলে দিন। এরপর আমি সেই প্রতাপের জন্য একটা সোনার কুড়াল এনেছিলাম, কিন্তু ও অস্বীকার করে। এরপর আবার আমি একটা লোহার কুড়াল নিয়ে এলে ও বলে ওটাই ওর কুড়াল। ওর সততায় আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আর খুশি মনে আমি ওকে দুটো সোনার কুড়াল দিয়েছিলাম। এরপর সেগুলো বিক্রি করে অনেক সুখে দিন কাটায়। এই যা, এতদিন তো উড়িয়ে উড়িয়ে সব টাকা শেষ করলাম, যাই আবার মৎস্যরানীর থেকে সাহায্য নিয়ে আসি। এরপর প্রতাপ আমার কাছে আসে আর আমাকেও অনেক ডাকতে থাকে। মৎস্যরানী, ও মৎস্যরানী, আপনি আমাকে সাহায্য করুন, আমি যে আবার গরিব হয়ে গেছি। না, আমি তোমাকে আর কোনো সাহায্য করব না, কারণ তুমি সোনার কুড়াল বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যবসা করতে পারতে, তা না করে তুমি বসেছিলে, তাই আমি তোমায় আর কোনো সাহায্য করব না। আমি ঠিক জানতাম তুই আমাকে সাহায্য করবি না, তাই তো আমি তান্ত্রিক বাবাকে সাথে নিয়ে এসেছি। এবার দেখ তোকে আমি কি করি। জানো, এরপর গাছের আড়াল থেকে তান্ত্রিক বাবা বের হয়ে আসে, আর এরপর একটা বাঁশি বাজাতে থাকে, আর বাঁশি বাজাতেই আমি জ্ঞান হারিয়ে ফেলি, আর আমাকে ওরা ডাঙায় তুলে নিয়ে বেঁধে ফেলে। আমি জানি তোর কান্না থেকে হিরে ঝরে, তাই এবার তোকে মেরেই আমি অনেক হিরের মালিক হব। এরপর থেকে রোজ তান্ত্রিক আর প্রতাপ আমাকে অনেক মারত, আর আমার চোখের জল দিয়ে যে হিরে পড়তো তা ওরা বিক্রি করত। আর একদিন প্রতাপ সুযোগ বুঝে তান্ত্রিককেও মেরে ফেলে, আর প্রতাপ একাই সব হিরের মালিক হয়ে অনেক ধনী হয়ে যায়, আর রাজ্যের মালিক হয়ে যায়। আর এইদিকে আমিও
আমার সব শক্তি হারিয়ে ফেলি আর সেই শয়তান প্রতাপ আমাকে জলে ফেলে যায়। ও, এবার বুঝেছি, ওই প্রতাপ তাহলে সেই রাজা। হ্যাঁ, তাই আমি চাই তুমি ওকে কোনো ঘুম পাড়াবে না। ও যেন ঘুমের অভাবেই তিলে তিলে মরে, আমি ওর মৃত্যু চাই। কিন্তু ক্ষমা করাও তো মহৎ গুণ, রাজা তোমার কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দিবে? আমি রাজাকে নিয়ে আসব। এরপর মিনা রাজার কাছে যায় আর সবটা খুলে বলে, কিন্তু রাজা ক্ষমা চাইতে রাজি হয় না। তাই মিনা বাড়ি চলে আসে আর ওর ঠাকুমাকে নিয়ে আত্মগোপনে থাকে। এইদিকে রাজা ঘুমের অভাবে তিলে তিলে মরে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।